একটি বাক্সে 144 কেজি 750 গ্রাম জিনিস ছিল। যদি 15 প্যাকেটে মানে 15টি প্যাকেটে যদি জিনিসগুলো থেকে থাকে, তবে প্রতি প্যাকেটে জিনিসের পরিমাণ কত? ঠিক আছে, প্রতি প্যাকেট মানে কয় প্যাকেট বলো তো? প্রতি প্যাকেট মানে এক প্যাকেট, তাই না? প্রতি প্যাকেট মানে যেহেতু এক প্যাকেট, তাহলে আমরা আগে হিসাব করব কি, যে এখানে 144 কেজি 780 গ্রাম আছে, এটাকে আগে আমরা গ্রামে পরিণত করব। যেহেতু আমাদের কি করতে হবে, 15টা প্যাকেটে জিনিসের পরিমাণ নির্ণয় করতে হবে প্রত্যেকটা প্যাকেটে। তো 15 প্যাকেটে যেহেতু 144 কেজি 780 গ্রাম আছে, এটাকে প্রথমে কি করতে হবে, গ্রামে নিয়ে যেতে হবে। গ্রামে নিয়ে যাওয়ার জন্য লিখবে যে এখানে জিনিস গুলোর মোট ওজন, মোট ওজন সমান 144 কে যদি আমরা 144 কেজি আছে, তাই না? আমরা এখন এভাবে লিখবো 144 কেজি 780 গ্রাম। আচ্ছা, তাহলে কেজিকে যদি আমরা গ্রাম বানাই তাহলে কি হবে, 144 কে কত দিয়ে গুণ করব? 144 কত দিয়ে গুণ করব বলো? 1 কেজি সমান কত গ্রাম বলো তো? কিলোগ্রাম সমান কত গ্রাম বলো তো? হ্যাঁ, 1000 গ্রাম না? এই জন্য এইখানে 144-এর সাথে কত গুণ করলাম, 1000 গুণ করলাম, আর এখানে ছিল 780 গ্রাম, এই জন্য 780 গ্রাম যোগ করে দিলাম। এই সবগুলো কি হলো, এখন গ্রাম হয়ে গেল না? বুঝতে পারছো কিনা তাই বলো। তাহলে এই 144 আর 1000 গুণ করলে কত হবে, 144 তিনটা শূন্য, তাই না? তার সাথে যোগ হবে কত, 780 গ্রাম। তাহলে এটা টোটালটা কি গ্রাম, এইভাবে লিখবে গ্রাম। যোগ করলে 144 780 গ্রাম, এই সবগুলো জিনিসের ওজন হলো 144780 গ্রাম। বুঝতে পারছো কিনা? তুমি আমার কথা স্পষ্ট বুঝতে পারলে দ্রুত উত্তর দিও, ঠিক আছে? 144 কেজি 780 গ্রাম জিনিস ছিল, সেটা 15 প্যাকেটে ছিল। এখন আমাদের কাছে জানতে চাওয়া হয়েছে যে প্রত্যেকটা প্যাকেটে কতগুলো আছে, তাহলে আমরা জিনিসগুলোর মোট যে ওজনটা, আমরা এটাকে গ্রামে নিয়ে আসলাম, ঠিক আছে? এটু বুঝতে পারছো কিনা? জি। তাহলে এখন যেহেতু বলছিল যে জিনিসগুলো 15 প্যাকেটে আছে, তাহলে আমরা লিখবো যে 15 প্যাকেটে জিনিস আছে 144780 গ্রাম, ঠিক আছে? এত গ্রাম, অতএব প্রতি প্যাকেট মানে কি, এক প্যাকেট। তাহলে এক প্যাকেটে জিনিস আছে 144
86 ভাগ কত 15 এত গ্রাম ঠিক আছে এত গ্রাম তো এই লাইনটাকে তুমি খাতায় যেহেতু লিখতেছো এভাবে লিখতে পারো এই লাইনটা যে 144 80 আর নিচে কত 15 এত গ্রাম ঠিক আছে এইভাবে লিখবে এটাকে মানে আমি এটা এখানে এটা যেভাবে লিখলাম এটাকে তুমি এটার মতো করে খাতায় লিখবে ঠিক আছে বুঝতে পারছো এখন যদি আমরা এটাকে ভাগ করি ভাগ করলে কত পাবো ভাগ করলে ৯৬৫২ গ্রাম সমান ৯ কেজি ৬৫২ গ্রাম এটা উত্তর বুঝতে পারছো একটু হ্যাঁ কেমনে বুঝলে এটা কিভাবে হলো এই লাইন কিভাবে হলো নিচের লাইন নিচের লাইন কিভাবে হলো এই লাইন নিচের লাইন ওখানে ভাগ করে উত্তর এসে ভাগ করে উত্তর এসে ভাগটা পারবা করতে ভাগ করতে পারবা আমরা এটাকে এই যে এত গ্রাম আমরা পেয়েছি এটাকে প্রথমে কত দিয়ে ভাগ করছি 15 দিয়ে ভাগ করছি তো তো এই জিনিসটাকে যদি আমরা কাটাকাটি করি দেখো কাটাকাটি করলে কিভাবে হয় কাটাকাটি উপরে নিচে আছে না তো উপরে নিচে আছে যদি আমরা কাটাকাটি করি তাহলে এখানে কত আছে 15 আছে তাই না এখানে আছে কত 15 আর এইখানে যেহেতু 14 আছে তাহলে তিন গড় চিন্তা করতে হবে 144 তাহলে 9 15 কত হয় 9 15 কত হয় 9 15 হইল 135 ঠিক আছে এই 135 এই জন্য আমরা এখানে কত পেলাম 9 পেলাম 15 তে কাটাকাটি করছি 9 15 135 এখানে আসিল কত 44 না তাহলে 135 চলে গেল 144 থেকে 135 চলে গেল এখানে আর কত থাকলো নয় থাকলো না এই 9 আর এই 7 আবার কত হলো 97 হলো না এই 9 এখানে এখান থেকে মনে করো 9 আছে আর এই এই 7 পাশাপাশি যদি লিখি তাহলে কত হলো 97 হলো না 97 তখন আবার এই 15 আর এই 97 কাটাকাটি করো 15 কো 15 6 15 কত 90 তখন কত পেলাম 6 ঠিক আছে 6 15 90 তাহলে এই পর্যন্ত কাটা গেল এখন এই জায়গায় কত ছিল আবার 97 থেকে 90 চলে গেল তাহলে কি থাকলো আবার 7 থাকলো এই 7 আর এই 8 কি হলো আবার 78 হলো তাহলে 15 দিয়ে যদি আবার কাটাকাটি করি তাহলে 5 15 75 5 15 75 5 দিয়ে কাটাকাটি করলাম
এই 78 থেকে যদি 75 চলে যায় তাহলে আমার কি থাকলো? 3 থাকলো, 3 আর এই 0 পাশাপাশি কি হবে? 30, তাই না? 3 আর 0 পাশাপাশি 30, তাহলে 15 কো 15, 15 দুগুণে 30, তাহলে কত পেলাম? 9652, ঠিক আছে? এখন 9652 গ্রাম এটাকে আমরা এইভাবে লিখতে পারি, কেন? এই 1000 গ্রামে কি 1 কেজি, তাহলে এখানে 9000 গ্রাম আছে, 9 কেজি, আর এই যে বেশি যেটুকু আছে এই বেশিটুকু হলো কি? গ্রাম। এটা হলো কেজি আর এটা হলো গ্রাম, তাহলে 9 কেজি 652 গ্রাম। এটা বুঝতে পারছো? এটাও ভাগ করে করা যায়, যেহেতু আমরা এটা 1000 দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে ভাগ করলে পরে 9000-এ 9 কেজি হবে আর এই 652 গ্রাম থেকে যাবে, ঠিক আছে? আর এখান থেকে যে ভাগ করে দিলাম, এটা তুমি বুঝতে পারছো নাকি? এরপরও আমি দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপে দিয়ে দিলাম, তুমি